হাই স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সবাইকেই তোমাদের নিজেদের চ্যানেলে স্বাগত জানাই আজ তোমাদের ক্লাস ইলেভেনের প্রাণীকলা চ্যাপ্টারের অন্তর্গত যে টপিকটি আমি আলোচনা করব। সেটা হচ্ছে কি আবরণী কলার প্রকারভেদ সম্পর্কে আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি যে আবরণী কলার প্রকারভেদ সরল আবরণীকলা বা সিম্পল এপিথেলিয়াম সম্পর্কে আমরা জেনেছিলাম আজকের ক্লাসে আমরা জানবো যৌগিক এপিথেলিয়াম বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম ও গ্রন্থিময় এপিথেলিয়াম ও বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা যারা এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে ওঠনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিওটির লিংক শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আমরা জানব এই প্রাণী প্রকারভেদ সম্পর্কে সরি আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুর প্রকারভেদ সম্পর্কে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি সরল এপিথেলিয়াম বা সিম্পল এপিথেলিয়াম বা সরল আবরণী কলা। আরেকটা হচ্ছে কি যৌগিক এপিথেলিয়াম বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বা স্ট্র্যাটিফাইড আবরণী কলা। আরেকটা বলা হচ্ছে কি গ্রন্থিময় আবরণী কলা বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তাহলে আগের ক্লাসগুলোতে আগের ক্লাসে আমরা জেনেছি এই সরল এপিথেলিয়াম সম্পর্কে। এর প্লে তোমরা প্লে লিস্ট গিয়ে চেক করতে পারো যে সরল আবরণী কলার প্রকারভেদ সরল সরি আবরণী কলার প্রকারভেদ এই সিম্পল এপিথেলিয়াম সম্পর্কে আমরা উল্লেখ করেছিলাম আজকের ভিডিওতে জানবো আমরা এই যৌগিক এপিথেলিয়াম এবং গ্রন্থিময় এপিথেলিয়াম সম্পর্কে তো জানবো তার এগুলো জানার আগে আমরা এটিকে ছকের সাহায্যে জেনে নেবো এর প্রকারভেদগুলো কি কি যৌগিক এপিথিলিয়ামকে ইংরেজিতে কি বলা হয়েছে এটা তোমাদেরকে মনে রাখতে হবে স্ট্র্যাটিফাইড কারণ তোমরা নিট এক্সাম দেবে এবং তোমরা বাংলা মাধ্যমে স্টুডেন্ট তোমরা বাংলায় পড়ো ঠিক আছে তোমাদের এই ইংরেজি টার্ন গুলো তোমাদের খুব আয়ত্ত রাখতে হবে তাহলে দেখো যৌগিক এপিথেলিয়াম কে যদি ভাগ করা হয় আমরা দেখবো চার প্রকার ভাগ করা হয় যৌগিক এপিথেলিয়াম বা স্ট্র্যাটিফাইড আবরণী কলা যদি দেখা যায় বা স্তরীভূত স্ট্র্যাটিফাইড এর বাংলা নামটা কি হবে স্তরীভূত তাহলে যোগী এপিথেলিয়াম কে প্রথমে যেটিতে ভাগ করা হয়েছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস অর্থাৎ স্ট্র্যাটিফাইড মানে কি স্তরীভূত স্কোয়ামাস মানে কি আয়তাকার এরপরে আমরা যাব এগুলো সম্পর্কে তাহলে যৌগিক এপিথিলিয়ামকে ভাগ করা হলো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস স্কোয়ামাস এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা ক্যারাটিন যুক্ত আর একটা হচ্ছে কি ক্যারাটিন বিহীন স্ট্র্যাটিফাইড কোয়াস স্কোয়ামাস এরপর ভাগ করা হয়েছে স্ট্র্যাটিফাইড ঘনকাকার এরপর ভাগ করা হয়েছে স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার স্ট্র্যাটিফাইড ঘনকাকার স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার এবং ট্রানজিশনাল বা পরিবর্তনশীল এই চারটি ভাগে যৌগিক এপিথিলিয়ামকে ভাগ করা হয়েছে এগুলোর ব্যাখ্যা সম্পর্কে আমরা একটু পরেই জানবো তার আগে আমরা জেনে নিলাম যে যৌগিক এপিথেলিয়ামকে চারটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে স্ট্রাটিফাইড কোয়ামাসকে দুটি ভাগে ক্যারাটিন যুক্ত এবং ক্যারাটিন বিহীন দিকে আমরা দেখব গ্রন্থিময় এপিথেলিয়ামকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ গ্রন্থিময় আবরণী কলা গ্রন্থিময় আবরণী কলাকে কোষের সংখ্যার উপরে ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে কি এক কোষি এবং আরেকটি বলা হচ্ছে বহু কোষি তাহলে গ্রন্থিময় আবরণী কলা গ্রন্থি কোষের সংখ্যার উপরে ভিত্তি করে বলা হচ্ছে এক কোষি গ্রন্থি বহু গ্রন্থি বহুকোষী গ্রন্থিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে খরণ পদ্ধতি অনুসারে কি কি ভাগ করা হয়েছে প্রথম বলা হয়েছে কি অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড দ্বিতীয় বলা হয়েছে বহিক্ষরা গ্রন্থি বা গ্ল্যান্ড তৃতীয় বলা হয়েছে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড এগুলো আমরা একটু পরেই জানবো আর এছাড়াও বহু বহুকোষী গ্রন্থিকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে দেখো খরণ প্রকৃতি অনুসারে ভাগ করা হয়েছে তিনটি ভাগে প্রথম বলা হয়েছে কি হলোক্রাইন গ্রন্থি দ্বিতীয় বলা হয়েছে কি অ্যাপোক্রাইন গ্রন্থি তৃতীয় বলা হয়েছে কি মেরোক্রয়েন গ্রন্থি তাহলে আমরা জেনে নিলাম যৌগিক এপিথেলিয়ামের প্রকারভেদ গুলো সম্পর্কে এপিথেলিয়াম আবরণী যৌগিক এপিথেলিয়াম অর্থাৎ আবরণী কলার প্রকারভেদ সম্পর্কে এবং গ্রন্থিময় আবরণীকলা বা গ্রন্থিময় এপিথেলিয়ামের আহ প্রকারভেদ সম্পর্কে এপিথেলিয়াম মানে কি আবরণীকলা এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াম তাহলে এটা আমরা জানলাম আবরণী কলার এই দুটো প্রকারভেদ তাহলে আমরা প্রথমে যৌগিক এপিথেলিয়ামের প্রকারভেদ গুলো কোথায় অবস্থান করে এবং তাদের চিত্রটি কেমন বৈশিষ্ট্যটি কেমন এটা আমাদেরকে দেখে নিতে হবে কারণ এখানে প্রশ্ন আসবে কোন আবরণী কলা কোথায় অবস্থান করে এটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের নিট এক্সামে এভাবেই প্রশ্ন আসবে তো দেখো পরবর্তী আহ টপিকটি খুব মনোযোগ সহকারে তাহলে এরপরে আমরা জানবো যৌগিক এপিথেলিয়াম বা স্ট্রেটিফাইড এপিথেলিয়াম যৌগিক এপিথেলিয়াম বা স্ট্রেটিফাইড অর্থাৎ স্তরীভূত কলা সেখানে কি বলা হয়েছে দেখো এই স্তরীভূত আবরণী কলার যদি আমরা একটি চিত্র দেখি সেখানে আমরা দেখব এই হচ্ছে কি একটি যোগ কলার আবরণ যোগ কলার উপরে বিশেষ একটি যোগ কলা উপরে আবরণী কলার কোষগুলো দেখো অবস্থান করেছি একে বলা হচ্ছে কি ভিত্তি পর্দা এটাকে কি বলা হয়েছে আমরা জানি যে সরি ভিত্তি পর্দার সরি আবরণী কলার কোষগুলি যে বিশেষ যোগ করলার উপরে অবস্থান করে এটাকে কি বলা হয় ভিত্তি পর্দা দেখো ভিত্তি পর্দার উপরে কোষগুলি একাধিক স্তরে অবস্থান করেছে দেখো এই জন্য এদেরকে বলা হয়েছে কি যৌগিক এপিথেলিয়াম বা স্ট্র্যাটিফাইড স্ট্র্যাটিফাইডের বাংলা নামটা হচ্ছে কি স্তরীভূত তাহলে এই কারণে একে স্তরীভূত আবরণী কলা বলা হয়েছে কেন মাল্টি লেয়ার স্পেসেল অর্থাৎ অত্যাধিক অসংখ্য কোষস্তর দেখতে পাওয়া যায় ভিত্তি পর্দার উপরে সেই কারণে একে বলা হয়েছে কি যৌগিক এপিথেলিয়াম আমরা যদি সরল এপিথেলিয়াম দেখতাম সেখানে একটা স্তরের ওপরে ভিত্তি কলার ওপরে সরি ভিত্তি পর্দার ওপরে সেখানে কি থাকে একাধিক একটি স্তর থাকে কোষ স্তর তখন সরল যদি একাধিক কোষ স্তর থাকে তখন সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে কি যৌগিক এপিথেলিয়াম তাহলে এরপরে কি বলা আছে যৌগিক এপিথেলিয়ামের আমরা চিত্রটি দেখলাম এটা কিন্তু एनसीआरटी বই থেকে নেওয়া এই বই চিত্রটি কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে কেননা না এই রকম একটা চিত্র উল্লেখ করে দিবে তোমাদের বলতে হবে এটি কোন আবরণী কলা তোমাদের এই রকম হবে অপশন থাকবে তাহলে যৌগিক এপিথেলিয়াম এপিথেলিয়ামকে প্রথমে ভাগ করা হয়েছিল দেখো স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম যার বাংলাটা নাম হচ্ছে কি স্তরীভূত আইসাকার আবরণী কলা স্ট্রাটিফাইড স্তরীভূত স্কোয়ামাস মানে আইসাকার এপিথেলিয়াম মানে আবরণী কলা এখানে একটি চিত্র দেখো স্তরীভূত আইসাকার আবরণী কলার চিত্র বলা হয়েছে এর একেবারে নিচের দিকে রয়েছে দেখো ভিত্তি পর্দা অর্থাৎ আমরা জানি আবরণী কলার কোষগুলো যে পর্দার উপরে অবস্থান করে বিশেষ একটা যোগ কলার উপরে অবস্থান করে তাকে বলা হয় ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন এই ভিত্তি পর্দার উপরে যে কোষস্তরটি রয়েছে দেখো সেগুলো দেখতে ঘনকাকার হয় অর্থাৎ ঘনকের মতো যাদের দৈর্ঘ্য এবং প্রস্ত উভয়ে কি হচ্ছে সমান হয় তার পরবর্তী যে কোষগুলো রয়েছে সেগুলো দেখো বহু ভূজাকৃতির হয়েছে যেগুলো অসংখ্য বহু ভূজাকৃতির কোষগুলো দেখতে পাওয়া যাচ্ছে এর উপরে যে কোষগুলো রয়েছে সেগুলো দেখতে কার মতো আঁশের মতো সেই জন্য এটাকে বলা হয়েছে কি স্তরীভূত আইসাকার আবন্ন করা স্তরীভূত মানে ভিত্তি পর্দার উপরে একাধিক স্তর রয়েছে এবং সবার উপরের কোষগুলো কেমন ভাবে দেখতে হয় আইসাকার হয় সবার উপরের এই কোষগুলো কেমন দেখতে হয় হয় মতো সেই জন্য বলা আইসাকার আবরণী কলা এরপর আমরা জানবো এই যে আইসাকার আবরণী কলার এই যে ঘনকাকার কোষস্তরটি এই ঘনকাকার কোশস্তরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই ঘনকাকার কোষস্তর কোশস্তর থেকেই এই ঘনকাকার কোষস্তরটি কি হয় মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হতে পারে এবং এই যে ভিত্তি পর্দা রয়েছে ভিত্তি পর্দা নামক যোগ কলা এখান থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে উপরিবর্ত যে কোষগুলি দেখো বহু পূজাকৃতির কোষ এবং আইসাকার যে কোষগুলি এইগুলো ক্ষেত্রে কিন্তু কি করতে পারে তৈরি করতে পারে কোথা থেকে তৈরি হতে পারে এই ঘনকাকার আবরণিকলার কোষ থেকে তৈরি হতে পারে সেই জন্য এই যে আইসাকার আবরণী কলা এর এই যে ঘনকাকার স্তরটিকে বলা হয় জার্মিনেটিভ লেয়ার দেখো এই ঘনকাকার স্তরটি কি নামে পরিচিত জার্মিনেটিভ লেয়ার পরীক্ষায় নিট এক্সামে এক বছর প্রশ্ন এসেছিল যে এই জার্মিনেটিভ লেয়ারটি কোন আবরণী কলায় অবস্থিত স্তরীভূত স্তম্ভাকার না ঘনগাকার না কোনটাই নয় কোনটাই বলতে হবে তখন তোমাদেরকে বলতে হবে যে স্তরীভূত আইসাকার আবরণী কলার মধ্যেই এই জার্মিনেটিভ লেয়ারটি দেখতে পাওয়া যায় তাহলে এটা আমরা জানলাম এরপর আমরা জানব এই এই স্তরীভূত আইসাকার আবরণী কলাকে ক্যারাটিন প্রোটিনের উপস্থিতিতে দু ধরনের হয় ক্যারাটিন প্রোটিনের উপস্থিতি ভিত্তিতে এই এপিথেলিয়াম অর্থাৎ এই আবরণী কলাটি দুই ধরনের হয় একটি হচ্ছে কি ক্যারাটিন যুক্ত যার ইংরেজি নাম নামটা বলা হচ্ছে কি ক্যারাটিনাইস কোয়ামাস এপিথেলিয়াম আরেকটি বলা হচ্ছে কি ক্যারাটিন বিহীন বা নন ক্যারাটিনাইস কোয়ামাস এপিথেলিয়াম তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে কি ক্যারাটিন যুক্ত কেন বলা হচ্ছে এই স্তরীভূত আইসাকার আবরণী কলার সবার উপরে কি আছে দেখো আইসাকার একটি স্তর রয়েছে আইসাকার আবরণী কলা রয়েছে অর্থাৎ আইসাকৃতির কোষ কোষস্তর রয়েছে এর ওপর বিশেষ একটি আহ প্রোটিন জাতীয় একটি স্তর রয়েছে যাকে বলা হয় ক্যারাটিন প্রোটিন এই ক্যারাটিন জাতীয় যে স্তরটি রয়েছে যাকে বলা হচ্ছে কি স্তর তাহলে যে স্তরীভূত আইসাকার আবরণী কলায় ক্যারাটিন যুক্ত স্তরীভূত আইসাকার আবরণী কলা যাতে থাকবে না তাকে বলা হবে বিহীন স্তরীভূত আইসাকার আবরণী কলা উদাহরণ দেখে নেব কোথায় ক্যারাটিন যুক্ত স্তরীভূত আইসাকার আবরণী কলা দেখা যায় কোথায় ক্যারাটিন বিহীন আইসাকার আবরণী দেখতে পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো অবস্থানটা দেখো ত্বকের অর্থাৎ ত্বকের আমাদের থাকে ক্যারাটিন যুক্ত আইসাকার আবরণী কলা থাকে নখ সিং চুল এগুলো হচ্ছে কি ক্যারাটিন যুক্ত আইসাকার আবরণী কলা স্তরীভূত আইসাকার আবরণী কলা চুল দাঁতের এনামেল এটিও কিন্তু ক্যারাটিন যুক্ত পালক এই যে পালক পাখির পালক এগুলো কিন্তু ক্যারাটিন যুক্ত অপরদিকে ক্যারাটিন বিহীন গুলো কি কি দেখবো কোথায় কোথায় অবস্থান মুখ গহর আমাদের যে মুখ গহর সেখানে আইসাকার আবরণী কলা রয়েছে সেটা কিন্তু ক্যারাটিন এছাড়াও রয়েছে ঠোঁট 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 মানে একাধিক থাকবে আমাদের শক্ত শক্ত হাতের এবং পায়ের তালু রয়েছে টনসিলের অভ্যন্তরীণ আস্তরণে জনিপথ চোখের কর্নিয়া এবং জিহা মূত্রনালিতেও কি রয়েছে এই বিহীন আইসাকার আবরণী কলা সরীভূত আইসাকার আবরণী কলা যেখানে অত্যাধিক ঘর্ষণ আহ জনিত চাপ হয়ে থাকে সেই সমস্ত স্থানগুলিতে এই কেরাটিন বিহীন অত স্তরীভূত আয় সেকার আবরণী কলা অত্যাধিক স্তরে অবস্থান করে এরা এরপর আমরা দ্বিতীয় নম্বর যেটা দেখব যৌগিক আবর্তন এপিথেলিয়ামের প্রকারভেদ সেটা দেখবো কি স্ট্যাটিফায়েড কলা কিউব অয়ডাল এপিথেলিয়াম টিউব অয়ডাল অর্থ হচ্ছে কি ঘনকাকার অর্থাৎ স্তরিভূত ঘনক আবরণী কলা এছাড়া আমরা যদি একটা চিত্র দেখি সেখানে দেখবো দেখো এটা হচ্ছে একটা ভিত্তি পর্দার ওপরে যোগ কলার আবরণী কলার কোষগুলো অবস্থান করে এবং এগুলো দেখো ঘনকের মতো হয়েছে অর্থাৎ এদের দুর্ঘ প্রস্থ এবং উচ্চতা সরি এদের উচ্চতা দুর্ঘ এবং প্রস্থ উভয় হয়েছে কি সমান হচ্ছে এদের এবং একাধিক কোষস্তর রয়েছে দেখো ঘনকাকার এদেরকে আমরা বলবো কি স্তরীভূত ঘনকাকার আবরণী কলা এদের অবস্থানটা আমাদেরকে একটু জেনে নিতে হবে কোথায় কোথায় অবস্থান করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘর্মগ্রন্থি স্তন সিবেসিয়াস সিবিসিয়াস গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি লালা গ্রন্থির নালি দেখো এগুলো হচ্ছে কি সমস্ত গ্রন্থির নালিতে অবস্থান করে কি স্তরীভূত ঘনকাকার আবরণী কলা তিন নম্বরে আমরা যদি যাই সেখানে দেখব কি স্ট্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম অর্থাৎ স্তরীভূত স্তম্ভাকার আবরণী কলা স্তরীভূত স্তম্ভাকার আবরণী কলা এটার যদি আমরা একটা চিত্র দেখি দেখো স্তরীভূত স্তম্ভাকার আবরণী কলা উপরের কোষগুলো দেখো কেমন হয়েছে দেখো স্তম্ভের মতো হয়েছে এই যে উপরের কোষগুলো এগুলো কেমন হচ্ছে স্তম্ভের মতো এবং এগুলো যোগ কলার উপরে একাধিক স্তরে অবস্থান করেছে এর উপরের কোষগুলো একেবারে দেখতে কেমন হচ্ছে স্তম্ভাকৃতির হচ্ছে নিচের কোষগুলো আহ ঘন কাকার হয় অনেক সময় সাধারণত উপরের কোষগুলোই কেমন দেখতে হয় স্তম্ভাকার এই জন্য একেবারে আছে স্তরীভূত স্তম্ভাকার আবরণী কলা এদের অবস্থা এদের দুটি ভাগ এদের সিলিয়ার উপস্থিতিতে ভিত্তিতে এটি দুই ধরনের হয় কার উপস্থিতির ভিত্তিতে সিলিয়ার উপস্থিতির ভিত্তিতে এরা দুই ধরনের হয় একটি হচ্ছে কি দেখো এই যে সিলিয়া দেখো এখানে সিলিয়ার উপস্থিতির ভিত্তিতে ধরো এই যে স্তরীভূত স্তম্ভাকার আবরণী কলা এই জায়গাটা লক্ষ্য করো ভালো করে এখানে যদি সিলিয়া থাকে এগুলো হচ্ছে ধরো সিলিয়া যদি সিলিয়া থাকে তাহলে এই স্তম্ভাকার আবরণী কলাকে ভাগ করা হয় সিলিয়েটেড স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম অর্থাৎ সিলিয়া যুক্ত স্তরীভূত স্তম্ভাকার আবরণী কলা যদি সিলিয়া থাকে যদি সিলিয়া না থাকে তাহলে বলা হয় নন সিলিয়েটেড স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম তাহলে সিলিয়েটেড স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম কোথায় কোথায় অবস্থান করে একটু দেখে নেই অবস্থানটি শ্বাসনালি আমাদের এই যে শ্বাসনালি রয়েছে এটা হচ্ছে কি ট্রাকিয়া এবং সরযন্ত্র যার মাধ্যমে আমরা কথা বলছি সেটা হচ্ছে কি ল্যারিংস এই অংশগুলিতে সিলিয়া যুক্ত স্তম্ভাকার আবরণী কলা অবস্থান করে দু নম্বর আমরা যদি জানি নন সিলিয়েটেড এপিথেলিয়াম কোথা অবস্থান নন সিলিয়েটেড এপিথেলিয়াম এটা অবস্থান করে কি এপিগ্লটিস অবস্থান করে এটি কোথায় অবস্থান করে এপি এপিগ্লটিসে এটা গেল কি সিলিয়েটেড স্ট্রাটিফাইড এপিথেলিয়াম আমরা সিলিয়েটেড একটু পরে আসবো নন সিলিয়েটেড স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম একটা যে শ্বাসনালী সরযন্ত্র আর একটা অবস্থান হচ্ছে কি এপিগ্লটিস এরপরে আমরা জানবো তিন নম্বর আমরা জেনে নিলাম চার নম্বর যেটা সম্পর্কে আমরা জানবো পরিবর্তনশীল বা ট্রানজিশনাল এপিথেলিয়াম পরিবর্তনশীল বা ট্রানজিশনাল এপিথেলিয়াম এটা আমরা যদি দেখি চিত্র দেখো এখানে নিচে থাকবে কি যোগ কলার আবরণ যোগ কলার একটি বিশেষ স্তর রয়েছে অর্থাৎ যাকে বলা হয় ভিত্তি পর্দা এই ভিত্তি পর্দার উপরে কোষগুলি কি হচ্ছে তোমার একাধিক স্তরে অবস্থান করে দেখো একাধিক স্তরে অবস্থান করেছে কোষগুলি এবং এই কোষগুলি কি করে নিজেদের মধ্যে কোষ স্তরগুলি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে ধরো এই কোষ স্তরটি অত্যাধিক চাপের ফলে নিচে চলে আসতে পারে তার এই কুশস্তরটি উপরকে উঠে যেতে পারে অর্থাৎ এই যে কুশস্তরগুলি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে সেই জন্য এদেরকে বলা হচ্ছে কি পরিবর্তনশীল বা ট্রানজিশনাল এপিথেলিয়াম অর্থাৎ যে সমস্ত স্থানে অত্যাধিক চাপ থাকে সেই সমস্ত স্থানগুলিতে পরিবর্তনশীল বা ট্রানজিশনাল এপিথেলিয়াম অবস্থান করে তাহলে আমরা অবস্থানটা কোথায় কোথায় জেনে নেব গবিনি এখানে কিন্তু কে থাকে পরিবর্তনশীল আবরণী কলা মূত্রাশয় বৃক্ষের পেলভিস এই সমস্ত স্থানগুলিকে কে অবস্থান করে পরিবর্তনশীল আহ আবরণী কলা কি করে এখানে অবস্থান করে তাহলে আমরা যৌগিক বা পরিভূত আবরণী কলা সম্পর্কে জানলাম এরপর আমরা জানবো গ্রন্থিময় আবরণী কলা বা গ্রন্থিময় এপিথেলিয়াম বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সম্পর্কে তাহলে গ্রন্থিময় এপিথেলিয়ামকে কোষের সংখ্যা অনুসারে ভাগ করা হয়েছে কার সংখ্যা অনুসারে কোষের সংখ্যা অনুসারে ভাগ করা হয়েছে কোষের সংখ্যা অনুসারে ভাগ করা হয়েছে যদি এই গ্রন্থি একটি কোষ দ্বারা গঠিত হয় তাহলে বলা হয় এক কোষি গ্রন্থি যদি বহু কোষ দ্বারা গঠিত হয় তাহলে বলা হয় বহু কোষি গ্রন্থি একটা চিত্র দেখে নাও এটা কিন্তু এনসিআরটি থেকে নেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখানে আমরা দেখতে পাবো এই যে যে গ্রন্থিগুলো রয়েছে সেগুলো দেখো একটি মাত্র কোষ দ্বারা গঠিত হচ্ছে বোঝা গেছে তাহলে বলা হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ড যার বাংলা মানেটা হচ্ছে কি এক কোষি গ্রন্থি তাহলে এই সাইডে দেখো এখানে যে গ্রন্থিটি রয়েছে এগুলো অনেকগুলো কোষ দ্বারা গঠিত হচ্ছে এখানে গ্রন্থি তখন সেটাকে বলা হয়েছে কি মাল্টিসেলুলার সেলুলার গ্ল্যান্ড বা বহু কোষী গ্রন্থি তাহলে যদি আমরা একটি উদাহরণ দেই এক কোষী গ্রন্থির উদাহরণ কি বলতে হবে কি গোবলেট কোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন এসে থাকে একটি এক কোষী গ্রন্থির উদাহরণ দাও বলতে হবে কি গোবলেট কোষ এই গোবলেট কোষের কাজ কি গোবলেট কোষ কি করে মিউকাস খরণ করে আমাদের যে মিউকাস অর্থাৎ সর্দি যেটাকে বলা হয় সেই যে মিউকাস সেটা খরিত হয় কোথা থেকে আমাদের এই এপিথেলিয়াম আবরণী কলায় এক প্রকার এক কোষি গ্রন্থি থাকে যেটাকে বলা হয় গোবলেট কোষ তাহলে এখানে যে চিত্রটি রয়েছে এটা একটা গোবলেট কোষের চিত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে এই ছবিটি কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় তুলে দিতে পারে কোশ্চেন পেপারে সেখান থেকে তোমাদের এটা উল্লেখ করতে হবে এটা কি গ্রন্থি এক কোষি গ্রন্থি এবং তার কাজ কি মিউ কাজ করণ করা বহু কোষি গ্রন্থি আমরা দেখতে পাচ্ছি কি করে অনেকগুলো কোষ দ্বারা গঠিত হয় বহু কোষি গ্রন্থি যদি আমরা উদাহরণ বলি লালা গ্রন্থি তন গ্রন্থি পিটুটারি গ্রন্থি এরকম অগ্নাশয় আহ শুক্রশই এই সমস্ত গ্রন্থি হচ্ছে বহু কোষী গ্রন্থির উদাহরণ এরপর আমরা দেখবো এই গ্রন্থিময় আবরণী কলাকে ক্ষরণ পদ্ধতি অনুসারে ভাগ করা হয়েছে কত ভাগে দেখো ক্ষরণ পদ্ধতি অনুসারে তিন ভাগে ভাগ তিন ভাগে ভাগ করা আমরা দেখবো তার প্রথম হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ ক্ষরণ পদ্ধতি এদের ক্ষরণ উপাদানটি সরাসরি রক্তে মিশে অর্থাৎ এদের ক্ষরণকারী উপাদানগুলো আহ নালির মাধ্যমে পরিবাহিত হয় না সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে অন্তঃরা গ্রন্থি উদাহরণ থাইরয়েড এই সমস্ত গ্রন্থিগুলো কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ এদের খরিত এবং এই যে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে উপাদানটি খরিত করে সেগুলি হচ্ছে কি হরমোন খরণ করে দু নম্বর আমরা দেখবো সেটা হচ্ছে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিক্ষরা গ্রন্থি উদাহরণ দেখো লালা গ্রন্থি স্তন গ্রন্থি সিবেশিয়াস গ্রন্থি অর্থাৎ এই সমস্ত গ্রন্থির খরণ পদার্থ নালির মাধ্যমে বাইরে নির্গত হয় তাই জন্য এদেরকে বলা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি এই সমস্ত গ্রন্থি থেকে সাধারণত এনজাইম ঘাম সিবাম এই সমস্ত উপাদানগুলো কি হয় খরিত হয় বা দুগ্ধ এই সমস্ত উপাদানগুলো কি হয় খরিত হয় বহিক্ষরা গ্রন্থি থেকে অন্তঃক্ষরা গ্রন্থির প্রধান খরণ উপাদানটা হচ্ছে কি এনজাইম সরি হরমোন বহিক্ষরা গ্রন্থির প্রধান উপাদান হচ্ছে উৎসেচক ঘর্ম মিল্ক এই সমস্ত উপাদানগুলো খরিত হয় তিন নম্বর আমরা দেখবো হেটারোক্রাইন গ্ল্যান্ড বা মিক্সড গ্ল্যান্ড অর্থাৎ যেগুলো অন্তকরা এবং বই করে উভয়ের উপাদান সবার গঠিত হয় উদাহরণ দেখো অগ্নাশয় শুক্রাশয় এবং ডিম্বাশয় তাহলে গ্রন্থিময় আবরণী কলাকে কোষের খরন পদ্ধতি অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবার আমরা দেখবো খরন প্রকৃতি অনুসারে গ্রন্থিময় এপিথিলিয়ামকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় একটি বলা হচ্ছে কি হলোক্রাইন গ্ল্যান্ড হলোক্রাইন গ্রন্থি যেটা উদাহরণ হচ্ছে কি সিবেসিয়াস গ্রন্থি দেখো চিত্রটি একটি দেখে নাও এখানে এই ডান দিকে যে চিত্রটি রয়েছে হলক্রাইন গ্ল্যান্ড এটা হচ্ছে কি যখনই এই সমস্ত গ্রন্থি থেকে কোনো উপাদান খরিত হয় তখন গ্রন্থিটি পুরোপুরি ফেটে যায় দিয়ে তার উপাদানটা কি হয় দেখো বাইরে নির্গত হয় দেখো যেরকম আমরা কোনো বোম যখন ব্লাস্ট করা হয় পুরোপুরি ফেটে যায় তার ভেতরে যে বারুদ বাইরে নির্গত হয় সেরকমই এই গ্রন্থিটি কি হয় তার উপাদানটি গ্রন্থিটি পুরোপুরি ফেটে গিয়ে তার উপাদানটি কি হয় বাইরে নির্গত হয় তাহলে এই যে হলো ক্রাইন বলা হয়েছে হলো মানে সম্পূর্ণ এই জন্য তার উদাহরণটা কি বলা হয়েছে সিবিএসিএস গ্রন্থি একটা হলো ক্রাইন গ্রন্থি উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সিবিএসিএস গ্রন্থির উদাহরণ কি সরি হলো ক্রাইন গ্রন্থির উদাহরণ কি বলতে হবে কি সিবিএসিএস গ্ল্যান্ড এরপর দেখবো আমরা অ্যাপোক্রাইন গ্ল্যান্ড সেই যে সেকেন্ড এই চিত্রটি দেখো অ্যাপোক্রাইন গ্ল্যান্ড এই চিত্রটি দেখো এই গ্রন্থির খরণ উপাদানটি তার উপরিভাগটি বিশ্লিষ্ট হয়ে বাইরে নির্গত হয় ভাগটি বিশ্লিষ্ট হয়ে দেখো খরন উপাদানটা কি হয়েছে বাইরে নির্গত হয়েছে এই কারণে একে বলা হয়েছে কি অ্যাপোক্রাইন গ্ল্যান্ড এর একটি উদাহরণ দেখো স্পন গ্রন্থি এর ভাগটি কি হয়েছে তোমার বিশ্লিষ্ট হয়ে বাইরে নির্গত হচ্ছে তিন নম্বর আমরা যদি দেখি এক মেরোক্রাইন গ্ল্যান্ড এখানে কি হচ্ছে দেখো গ্রন্থিটি স্বাভাবিক থাকবে তার উপাদানগুলো দেখো এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষ থেকে বাইরে নির্গত হবে কোন পদ্ধতির মাধ্যমে বাইরে নির্গত হবে এক্সো সাইটোসিস পদ্ধতির মাধ্যমে যেমন লালা গ্রন্থি ধর্মগ্রন্থি হচ্ছে কি মেরোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ তাহলে হলোক্রাইন হচ্ছে কি সম্পূর্ণ ফেটে যাবে অ্যাপোক্রাইন আংশিক ভাগটি ফেটে গিয়ে উপাদানটি নির্গত হবে মেরোক্রাইন গ্রন্থিটি কি হচ্ছে সম্পূর্ণ থাকবে গ্রন্থিটি তার উপরিভাগ থেকে উপাদানগুলো এক্সোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে দেখো নির্গত হয়ে গেছে এক্সোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে কি হয়ে গেছে নির্গত হয়ে গেছে তাহলে এটাই ছিল কি গ্রন্থিময় আবরণী কলা সম্পর্কে তাহলে আজ আমরা এ পর্যন্তই জানলাম আবরণী কলা সম্পর্কে তাহলে আবরণী কলা সম্পর্কে জানলাম এর পরের ভিডিওতে আমরা জানবো কলা সম্পর্কে তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা